শিক্ষার্থী তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। আমি মোহাম্মদ আসাদুর রহমান, সহকারী শিক্ষক, ব্যবসা শিক্ষা, পিটিকে মাধ্যমিক বালিকা বিদ্যালয়। আজকে অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমার শ্রেণী হচ্ছে নবম, বিষয় হিসাব বিজ্ঞান, অধ্যায় ষষ্ঠ, জাবেদা অধ্যায়। আমরা জানি মূলত জাবেদা দুই প্রকার, একটা হলো বিশেষ জাবেদা, নেটি হলো প্রকৃত জাবেদা। তা বিশেষ জাবেদার ভাগ আছে, আবার প্রকৃত জাবেদারও ভাগ আছে। বিশেষ জাবেদাকে ছয় ভাগে ভাগ করা হয়েছে। এই ছয় ভাগের ভিতরে প্রথমত আছে ক্রয় জাবেদা, বিক্রয় জাবেদা, ক্রয় ফেরত জাবেদা, বিক্রয় ফেরত জাবেদা, নগদ প্রাপ্তি জাবেদা এবং নগদ প্রদান জাবেদা। তা আজকে আমার বিষয় হলো নগদ প্রাপ্তি জাবেদা। অর্থাৎ এই নগদ প্রাপ্তি জাবেদা করতে গেলে কিছু লেনদেন থাকবে, যে লেনদেনের সঙ্গে নগদের সম্পর্ক আছে, অর্থাৎ নগদ টাকার সঙ্গে যাদের সম্পর্ক আছে সেই লেনদেনগুলো নগদ প্রাপ্তি জাবেদায় অন্তর্ভুক্ত হবে। অর্থাৎ টাকা কোন কোন খাত থেকে আসলো সেই সেই খাতগুলো বা সেই সে সকল লেনদেনগুলোকে এই নগদ প্রাপ্তি জাবেদায় অন্তর্ভুক্ত করতে হয়। তা আমরা দু একটা লেনদেনের মাধ্যমে আমরা নগদ প্রাপ্তি জাবেদা শিখব। তা আসি আমরা এখানে, আমরা একটা তার্কিক মেন বিষয় হলো আমার নগদ প্রাপ্তি জাবেদা এবং প্রদান জাবেদা সবাই হোক না কেন, তার ঘরটা কাটা, ঘরটা বোঝা আসলে। তা আমরা নগদ প্রাপ্তি জাবেদার ঘর নমুনা সহ আমরা কেটে রাখছি। তা আমরা ঘর সম্পর্কে আগে বুঝি। নগদ প্রাপ্তি জাবেদা অর্থাৎ টাকা আসাকে নগদ প্রাপ্তি বলে। তা টাকা আসলে আমরা জানি জাবেদা হয় নগদ আর ডেবিট। সেক্ষেত্রে আমার নগদ প্রাপ্তি জাবেদার শখ হবে প্রথমত একটা প্রথম ঘর হবে তারিখের ঘর, তারিখ। তারপরে একটা বড় ঘর হবে ক্রেডিট হিসাব খাত, অর্থাৎ নগদ প্রাপ্তি জাবেদার নগদ যদি ডেবিট হয় তাহলে হিসাব খাতটা হয় ক্রেডিট হিসাব খাত, উল্টা হয়। এরপরে একটা ঘর হবে সূত্র, ছোট ঘর। এরপরে বাকি জায়গাটায় পাঁচটা টাকার ঘর হবে, একটা ডেবিট পক্ষ, অন্যটি ক্রেডিট পক্ষ। ডেবিট পক্ষে দুটি ঘর হবে নগদ প্রাপ্তি জাবেদার ক্ষেত্রে, একটি নাম হবে নগদ টাকা, ওটি নাম হবে অন্যটির নাম হবে প্রদত্ত বার্তা। অপরদিকে ক্রেডিট হিসাব খাতে তিনটি টাকার ঘর হবে, একটি হবে বিক্রয়, অন্যটি হবে দেনাদার, আর সর্বশেষ অন্যান্য। অর্থাৎ টাকা কোন কোন খাত থেকে পাওয়া যায় সেই খাতগুলো ক্রেডিট সাইড ঘর বাড়বে। অর্থাৎ বিক্রয় করলে আমার টাকা আসে, এই জন্য বিক্রয় একটা ঘর, দেনাদার কাছে টাকা পাওয়া যায় এই জন্য দেনাদার একটি ঘর, আর অন্য অন্য খাত থেকেও টাকা পাওয়া যাবে বলে অন্য একটা ঘর থাকলো। তা আমরা পোস্টিংয়ের মাধ্যমে এটা জানবো। তা আমরা একটা সাল দিই, 2017 জানুয়ারি 2017 সালে জানুয়ারি 1 তারিখে একটি লেনদেন হয়তো এমন বলা থাকতে পারে যে নগদের বিক্রয় করা হলো 5,000 টাকা, নগদের 5,000 টাকা পণ্য বিক্রয় করা হলো। সেক্ষেত্রে জাবেদা হবে আমরা জানি নগদ টাকা আসে নগদ হিসাব ডেবিট এবং বিক্রয় হিসাব ক্রেডিট। তা আমরা এখানে লিখছি ক্রেডিট হিসাব খাত, অর্থাৎ জাবেদা করে যেটা যে খাতটা ক্রেডিট হবে সেই খাতটার নাম এখানে লিখতে হবে। তা আমরা বলছি যে নগদ হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। তাহলে বিক্রয় ক্রেডিট যেহেতু এখানে বিক্রয় হিসাবের নামটা বলবে, বিক্রয় হিসাব। আর জাবেদা করছি নগদ অন ডেবিট, নগদের ঘরে টাকা বলবে 5,000, আর বিক্রয় ক্রেডিট, বিক্রয় ঘরে 5,000 টাকা বলবে নগদে বিক্রয়। এখানে বলছি যে নগদ প্রাপ্তি জাবেদা শুধু নগদ সংক্রান্ত লেনদেন আসবে, অর্থাৎ নগদ পাওয়ার সম্পর্কে লেনদেন আসবে, এখানে ধারে সংক্রান্ত কোনো লেনদেন আসবে না। অর্থাৎ এই বিক্রয়টা নগদে বিক্রয় বলে বিক্রয় হিসাবে এবং নগদের হিসেবে টাকা বইছে, তার নগদ টাকা পাওয়া গেছিল। যদি এমন লেনদেন থাকতো, অর্থাৎ জানুয়ারি 4 কিংবা 5 তারিখে যদি এমন লেনদেন থাকতো যে ধারে বিক্রয় করা হলো 5,000 টাকা, অর্থাৎ ধারে বিক্রয় এই নগদ লেনদেনে আসবে না, অর্থাৎ নগদ প্রাপ্তি বা প্রদান কোনো ক্ষেত্রেই আসবে না। কারণ এখানে নগদ প্রাপ্তি বা প্রদান জাবেদা আসে শুধু নগদ টাকা যাওয়া এবং আসা। তা আমরা যেহেতু নগদ প্রাপ্তি জাবেদা করছি, টাকা কোন কোন খাত থেকে আসছে সেই খাতগুলো বা সেই লেনদেনগুলো আমরা এখানে দিয়ে দেব। ধরো জানুয়ারি 5 তারিখে থাকলো যে এমন থাকলো যে জামান অ্যান্ড সন্সের নিকট থেকে 4,000 টাকার পাওনার পুনঃ নিষ্পত্তিতে 3,800 টাকা পাওয়া গেল। অর্থাৎ জামান অ্যান্ড সন্সের কাছ থেকে আমি পেতাম 4,000 টাকা, অর্থাৎ জামান অ্যান্ড সন্স আমাদের 3,000, তার কাছে 4,000 টাকা পাবো, সে আমার 3,800 টাকা দিয়ে নিষ্পত্তি করে নিচ্ছে, অর্থাৎ 200 টাকা কম দিয়ে। সেক্ষেত্রে আমার জাবেদা করলে আমার জাবেদা আসবে নগদান হিসাব ডেবিট 3,800, আমি যে 200 টাকা কম দিছি এটা ছাড় দিছি, অর্থাৎ 2,000 টাকা।
বার্তা প্রদান করা হয়েছে, তার নাম হয়েছে পদার্থ বার্তা। 200 টাকা কম নেওয়া হয়েছে, অর্থাৎ পদার্থ বার্তা আমার জন্য ডেবিট ক্ষতি, সেজন্য পদার্থ বার্তা হিসাব ডেবিট 200। আর দেনাদারের কাছে আমি টাকা পাবো, অর্থাৎ জামানের সরস আমার দেনাদার, তার কাছে আমি টাকা পাইছি 3,800, 2 টাকা ছাড় দিছি, অর্থাৎ দেনাদার আমার মুছে যাবে 4,000 টাকা। তাহলে জামানের সরস হিসাব কেটে, তাহলে 5 তারিখ কি এখানে আমরা লিখতে পারি জামান অ্যান্ড সরস হিসাব, জামান অ্যান্ড সরসের হিসাব 3,800 নগদে পাইছি, 2 টাকা ছাড় দিছি, মোট 4,000 টাকা আমার দেনাদার চলে গেল। এবার আসি অন্যান্য খাতে একটা ঘর আছে, সে ঘরে কোন লেনদেনগুলো বসতে পারে, এমন কিছু লেনদেন আছে ধরি এখানে 7 তারিখ বিনিয়োগের সুদ আদায় করা হলো বা বিনিয়োগের সুদ পাওয়া গেল। তাহলে বিনিয়োগের সুদ পাওয়া গেলে টাকা পেয়েছি নগদ হিসাব ডেবিট, আর বিনিয়োগের সুদ কোন খাত থেকে পাইছি বিনিয়োগের সুদ হিসাব ক্রেডিট। তাহলে আমরা এখানে গেট সাইডে লিখবো বিনিয়োগের সুদ হিসাব, বিনিয়োগের সুদ, বিনিয়োগের সুদ হিসাব 3,000 টাকা আমরা ধরি, 3,000 টাকা তাহলে নগদে 3,000 টাকা পাইছি, 3,000 টাকা এখানে দেখছি আমরা যে ঘরটা আছে বিনিয়োগের সুদ হিসাব ক্রেডিট, তাহলে বিনিয়োগ নাম কোথাও নেই, সেক্ষেত্রে আমরা অন্যান্য ঘরে এই বিনিয়োগের টাকাটা পাঠাতে পারি, অর্থাৎ 3,000 টাকা অন্যান্য ঘরে বলবো। তা আশা করি আমরা মোটামুটি বুঝতে পারছি নগদ প্রাপ্তি জাবেদা সম্পর্কে। আবার একটু বলি, এই প্রাপ্তি জাবেদায় সেই সকল লেনদেন যায় যে সকল লেনদেনগুলো থেকে টাকা পাওয়া যায়, সেই সকল লেনদেন এখানে উপস্থাপন করা হয়। এবং আমরা নমুনা সব দেখলাম কীভাবে পোস্টিং দিতে সেটা দেখলাম। তা আমরা আগামী ক্লাসে আবার অন্য একটা বিষয় নিয়ে হাজির হব, অর্থাৎ নগদ প্রাপ্তি জাবেদা এখানে করছি, সামনে হয়তো আবার নতুন ক্লাসে আমরা নগদ প্রদান জাবেদা সম্পর্কে আলোচনা করবো। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর একটা কথা, করোনা মহামারী যে রূপ ধারণ করছিল এখন হয়তো একটু স্বাভাবিক অবস্থা থাকলেও পরবর্তীতে আবার হয়তো আশঙ্কা বাড়তেও পারে, তা এমন অবস্থায় তোমরা সবাই স্বাস্থ্যবিধি মেনে চলবে। আগের মতো বলছি আবারও, তোমরা বাইরে যাওয়ার সময় মাস্ক ব্যবহার করবে, এবং বাড়ির থেকে আসার পরে বা খাওয়া দাওয়ার সময়, বাথরুম থেকে টয়লেট থেকে আসার সময় পরে তোমরা সবাই হাত ভালো করে ধোবে, এবং স্যাভলন কিংবা ডেটল দিয়ে বা হ্যান্ড ওয়াশ দিয়ে হাত পরিষ্কার করবে। সবাই সুস্থ থাকো এই কামনায় আজকের মধ্যে বিদায়।